নমস্কার, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অভিক সরকারের হাড়ি কাঠ গল্পটি। চলুন তাহলে আজকের গল্পে প্রবেশ করি। আড্ডাটা সেদিন জমেছিল ভালো, পৌষের রাত। কদিন বাদে আমাদের পৌষ কালী পুজো, তাই বিশু, বংশী, শিবু, গদাই সবাই এই নিয়ে খুবই ব্যস্ত। ক্লাবের এক কোনায় বিড়ি আর চা সহযোগে গভীর আড্ডা চলছে, সবাই খুবই উত্তেজিত। ক্লাবের বাইরে জবু থবু মফস্বলী ডাক, রাস্তায় লোক চলাচল নেই বললেই চলে। এই এলাকায় কুয়াশা নেমে আসে খুব তাড়াতাড়ি। সেই কুয়াশার মধ্যে বাইরের ল্যাম্পপোস্ট মরা মাছের ভ্যাটকানো চোখের মতো আলো ছড়াচ্ছে। বিশ্বনাথ ওরূপে বিশু একা একা তাস পিটছিল। তার তাস খেলার সঙ্গী সাথীরা সবাই পুজো সংক্রান্ত গভীর আলোচনায় মগ্ন। ফাঁকা আছে কেবল একজন, কিন্তু তিনিও ক্লাবের একমাত্র সম্পত্তি। নরবরে তক্তাটির ওপর বসে সেই যে ঝিমোচ্ছে, তার আর অন্য কোনো সারা শব্দ নেই। তাস পিটতে পিটতে বিশু ক্রমশ অধৈর্য হয়ে উঠেছিল। একা একা কাহাতক পেশেন্স খেলা যায়। শেষমেশ সে তাস ফেলে হুঁকো হাতে ঝিমোতে থাকা লোকটির উদ্দেশ্যে বলল, ও জারুজ্জে মশাই, বলে ঝিমোচ্ছেন কেন? আপনি যাকে বলে ক্লাবের সিনিয়র মেম্বর, কিছু একটা তো বলুন। চাটুর্যে মশাই ঝিম ভেঙে উঠে বললেন, হয়েছেটা এত গোল কিসে? কোনা থেকে শিবু বলল, কিছুই হয়নি, পুজোর প্ল্যান হচ্ছিল। তা আপনি হলেন গিয়ে একজন বয়স্ক লোক, আপনাদের থেকে গুরু মন্ত্র পেলে একটু সুবিধে হয়। চাটুচ্ছে মশাই সামান্য বাঁকা হেসে বললেন, ও বাবা, শিবু ভাইয়া যে একেবারে বিনয়ে বিগলিত হয়ে পড়লে দেখছি। বংশী বলল, তা নয়, আসলে মায়ের পুজো তো, তাই একটু ভয়ে ভয়ে থাকি, কোথায় কি ত্রুটি হয়। চাটুচ্ছে মশাই হেসে বললেন, মায়ের ভালোবাসা কি ছোটোখাটো ত্রুটিতে ক্ষুণ্ণ হয়? হে, তিনি জগন মাতা, তার ভালোবাসা সর্বজীবে পরিব্যাপ্ত। তিনি ত্রিগুণাতীতা, সরস্বর্যময়ী। এই বিশ্ব প্রপঞ্চ তার ইশারায় জন্মা, তার ভ্রুকুটি মাত্রে মহাকালের গর্ভে বিলীন হয়। তার পূজোয় একটি উপাচার শ্রদ্ধা ভক্তি। গদাই আমাদের টেজারা, চাদার অবস্থা দেখে সে একটু তিরিক্ষ মেজাজে ছিল। ইতকুটে গলায় বলল, চাটুজ্জে মশাই যে দেখি একেবারে রামপ্রসাদী ভক্তি রসে চুপু চুপু হয়ে আসে। বলি, মায়ের পুজোয় অনর্থ হলে সেটা কি আমাদের পক্ষে খুব ভালো? বাপ ঠাকুরদাদের বলতে শুনেছি, মা কালীর পুজো করা আর হাড়ি কাঠে গলা দিয়ে থাকা একই ব্যাপার। বিন্দুমাত্র ত্রুটিতে মহা অনর্থ ঘটে যেতে পারে। কথাটা শুনে চাটুজ্জে মশাই গম্ভীর হয়ে গেলেন। ধীরে ধীরে বললেন, হাড়ি কাঠ বলিদানের অন্যতম উপকরণ। এককালে শাক্ত পুজোয় বলিদান ছিল আবশ্যকীয় বিধি। শাস্ত্রে বিবিধ প্রকার বলির উল্লেখ আছে, তার মধ্যে মহাবলি মানে মানুষ বলিরও বিধান আছে বই কি। হাড়ি কাঠ অতি সাংঘাতিক জিনিস, সেবার তো বলেই চুপ করে গেলেন সেই ভুয়োদর্শী প্রৌঢ়। গল্পের গন্ধে বাকিরা ঘনিয়ে এলাম। হাড়ি কাঠ নিয়ে ঝুলিতে কোনো গল্প আছে নাকি চাটুজ্জে মশাই? আছে বই কি। সেই থেকে হাড়ি কাঠ শব্দটা শুনলেই
মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ইতিমধ্যে সবাই এসে চাটুর্য মশাইকে ঘিরে বসেছে। বিশু ঝট করে ক্লাবের বাইরে হরির চায়ের দোকানে এক কেটলি চায়ের অর্ডার দিয়ে দিন। চাটুর্য মশাই শুরু করবার আগেই একবার গলা খাকারি দিয়ে নিলেন। তারপর বললেন, 93 সাল বুঝলে, আমি তখন অ্যাডিশনাল DFO হিসেবে জয়েন করেছি বাঁকুড়ায়। টিভিটা দেখে আমি আর মাধুরী দুজনেই একটু ধন্দে পড়ে গেলাম। আগের দিনও তো এখানেতে বেড়াতে এসেছিলাম দুজনে, ওই তখন তো এই টিভিটা চোখে পড়েনি। জায়গাটা বীরভূমের ছাতনার কাছে, নাম শুনুক পাহাড়ি। একটু দূরেই তীর তীর করে বয়ে চলেছে কর্ণাবতী নদী। এখন সবে এপ্রিলের শেষ, তাই নদীতে জল মোটামুটি, নইলে ভরা বর্ষায় কর্ণাবতী জলে টই টুম্বুর থাকে। এই নিয়ে পরপর দুটো শনিবারে আমরা এখানে এলাম। এর খোঁজ পেয়েছিল অবশ্য মাধুরী। তখন আমি নর্থ বেঙ্গল থেকে অ্যাডিশনাল DFO পোস্টে প্রমোশন পেয়ে এসেছি এই তল্লাটে। বিয়ে হয়েছে 1 বছরও হয়নি। তোমরা তো জানোই, তোমাদের কাকিমা ছিলেন আসামের মেয়ে, তিনসুকিয়া থেকে গুয়াহাটি আর ওদিকে কাছা, এর বাইরে জীবনে পা রাখেননি। পশ্চিমবঙ্গে এসে তার কৌতূহল যেন ফেটে পড়ছে। মাধুরীর একটা অদ্ভুত নেশা ছিল, নাম না জানা বিচিত্র সব জায়গা আবিষ্কার করার নেশা। পুরনো ভাঙা নীলকুঠি, ব্রিটিশ আমলের পরিত্যক্ত গোরস্থান, কেউ খোঁজ পায়নি এমন পিকনিক স্পট, মোটামুটি একটু অচেনা অজানা জায়গা ওর আগ্রহের বিষয়। এমনকি বিয়ে করে নর্থ বেঙ্গলে চলে আসার কয়েক মাসের মধ্যেই জলপাইগুড়িতে একটা পুরনো ধর্মরাজের মন্দির আবিষ্কারে বেশ একটু নাম ডাকো হয়েছিল ওর। এই জায়গাটাও ওরই আবিষ্কার, আর বলতেই হবে যে আবিষ্কারটা জব্বর করেছে ও। চারদিকে শাল পিয়ালের বন, একদিকে দলমা রেঞ্জ, সেখান থেকে নেমে এসেছে এই কর্ণাবতী। একটু দূরে গিয়ে সে মিশেছে দ্বারকেশ্বরের সঙ্গে। চারিদিক ছাওয়া মিঠে সবুজ ঘাসে, প্রান্তরের মাঝখানে একটি মস্ত বড় বট গাছ ছাড়া এই চত্বরে আর কোনো গাছ টাছ নেই। সব মিলিয়ে সমস্ত জায়গাটির মধ্যে একটা স্নিগ্ধ শান্ত ভাব ছড়িয়ে আছে, দেখলেই মনের আরাম হয়। কোনো অজ্ঞাত কারণে কলকাতার হুজুগে বনভোজন পার্টি এখনো জায়গাটার খোঁজ পায়নি, তাই জায়গাটার সুগম্ভীর পবিত্রতাটুকু অবশিষ্ট আছে। নইলে জায়গাটা তো আর কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, গাড়ি নিয়ে বেরোলে ঘন্টা চারে। চারিদিকে আরো একবার তাকিয়ে নিলাম দুজনে। এখন বিকে, সূর্যি মামা পাটে বসবেন বসবেন করছে, চারিদিক একেবারে ফাঁকা, আমরা দুজন ছাড়া একটিও লোক নেই। দূরে একটা গরু চড়ছে, তার ওপাশে মেঠো রাস্তা, তার ধার ঘেঁষে আমার সদ্য কেনা মারুতি জেন দাঁড়িয়ে। এখানে এসেছি মাস দিনেক হলো, প্রথম মাসটা গেছে সংসার গুছোতে গুছোতে, তারপর একটু ফাঁক পেতেই মাধুরীর পুরনো নেশাটা জাগার দিয়ে ওঠে, আর বাঁকুড়া সদর থেকে সামান্য দূরে এই জায়গাটার খোঁজ যেন ঈশ্বরের আশীর্বাদের মতোই তার কোলে এসে পড়ে। একদিন লাঞ্চের পর অফিসের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, হঠাৎ করে একটি লোক এসে বলে, আপনি ফরেস্ট অফিসের নতুন ছোটুবাবু না? লোকটাকে আগে কখনো দেখিনি, তবে জঙ্গলের ব্যাপার, এই এলাকার অর্থনীতি অনেকটাই জঙ্গলের উপর নির্ভর করে, তাই
ফরেস্ট ডিপার্টমেন্টে ছোটবাবু জয়েন করার সঙ্গে সঙ্গে চারদিকে খবর চাউর হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। বললাম, হ্যাঁ বলুন। সচরাচর এসব ক্ষেত্রে লোকজন কিছু ছোটখাটো সাহায্য টাহাজ্য চায়। এ লোকটি কিন্তু তার ধার কাজ দিয়ে গেল না। বলল, আপনার গিন্নি শুনলাম নতুন নতুন ইন্টারেস্টিং জায়গা খুঁজে বেড়াবার শখ। ইন্টারেস্টিং শব্দটা কট করে কানে বাজ। লোকটির পোশাক আশাক তেমন শহুরে না হলে কি হবে, চোখে মুখে একটা বুদ্ধির ছাপ আছে। চোখ শুরু করে বললাম, আমার বউয়ের শখের খবর আপনার কানে গেল কি করে? অল্প হাসল লোকটি। আমাদের মতো মানুষদের, ফরেস্ট অফিসের বাবুদের আর তাদের গিন্নিমাদের শখ আহ্লাদের কিছু খোঁজ রাখতে হয় বই কি? আমাদের মতো মানুষদের বলতে? কথা না বলে অল্প হাসে লোকটি। তাতেই যা বোঝার বুঝে নিয়েছিলাম, সব ফরেস্ট অফিসেই নিয়মিত মাসোহারার বিনিময়ে একজন করে স্থানীয় লোক নিয়োগ করা থাকে। এদের কাজ হচ্ছে জঙ্গলের খবর টবর সাপ্লাই করা, চলতি কথায় হুচুর বলে, ভদ্র ভাষায় ইনফরমার। এই রকম ইনফরমার আমাদের উত্তরবঙ্গের অফিসেও ছিল। আর এই ফরেস্ট অফিসের খবরই হচ্ছে এই বাবুলাল, বাবুলাল মান্ডি। পড়াশোনা ক্লাস থ্রি অবধি, এককালে সার্কাসে কাজ করত। সার্কাস উঠে যাওয়াতে বাজারে একটা চায়ের দোকান দিয়েছে, গুচ্ছের লোক সেখানে জমায়েত হয়। মাধুরীকে এই জায়গাটার খোঁজ বাবুলালই দিয়েছিল। গত সপ্তাহে এখানে এসেই লাফিয়ে উঠেছিলাম আমি, আরিফ বাস। বাবুলাল তো একখানা জম্পির জায়গার খোঁজ দিয়েছে দেখছি। মাধুরী উত্তর দেয়নি, মিটিমিটি হেসেছে শুধু। ভাবখানা হচ্ছে কি, কেমন দিলাম? নদীতে অনেকক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম। উঠে এসে দেখি মাধুরী এক দৃষ্টে একটা ঢিবির দিকে তাকিয়ে আছে। কি দেখছে ওখানে? প্রথমে একটু চমকে ওঠে মাধুরী, তারপরে বলে, গত সপ্তাহে যখন আমরা এখানে এসেছিলাম এই ঢিবিটা কি দেখেছিলাম? ঢিবিটার দিকে তাকালাম। সাধারণ একটা মাটির স্তূপ। বাংলার গ্রামে গঞ্জে এই রকম হাজার হাজার ঢিবি দেখা যায়। সারা গায়ে লম্বা লম্বা ঘাস গজিয়ে আছে, তাদের কয়েকটার মাথায় বেগনি রঙের ফুল দুলছে। উচ্চতায় ফুট আটেক হবে। দেখে থাকতে পারি, মনে পড়ছে না কেন। আমার কেমন যেন মনে হচ্ছে এটা এখানে ছিল না। সে আবার কি, ঢিবি কি পাখি নাকি যে উড়ে উড়ে বেড়াবে? ইয়ার কি রাখো, কিন্তু ধমক দিল মাধুরী, আগের দিন আমরা কতক্ষণ ঘুরে বেড়ালাম এখানে মনে নেই? কই, এটা তো চোখে পড়েনি। ধুস, এটা এখানেই ছিল, আমরা খেয়াল করিনি হয়তো। এখন চলো দেখি, সন্ধে নেমে আসছে, এবার বাড়ি ফিরতে হবে। এত বড় ঢিবিটা খেয়াল করিনি। বড় বড় চোখ করে আমার দিকে তাকালো মাধুরী। কি বলছো কি তুমি? আরে ধুর, এখন চলো না, পরে আর একদিন এসে না হয় এই নিয়ে তদন্ত করা যাক। আমি ক্রমাগত তারা দিচ্ছিলাম, তার অবশ্য একটা কারণও ছিল। এই এক বছরে আমি হাড়ে হাড়ে চিনে গেছি ভদ্র মহিলাকে। একটা জিনিস যদি ওর মাথায় ঢোকে, তাহলে সেটাকে পুরোপুরি হেস্তনেস্ত না করে ওর শান্তি নেই। মাধুরী ফিরে আসছিল, হঠাৎ করে কিসে যেন চোখ আটকে গেল ওর। ওর দৃষ্টি অনুসরণ করে চোখ আটকালো আমার। ঢিবির ওদিকে কিছু আছে নাকি, কিসের একটা মাথা দেখা যাচ্ছে না? দুজনেই ঢিবিটা পেরিয়ে ওদিকে গেলাম। বিশেষ কিছু নেই, একটা জিনিস ছাড়া, একটা হাড়ি কাঠ। মন্দিরের সামনে বলি দেওয়ার জন্য একটা হাড়ি কাঠ পুঁতে রাখা হয়, একেবারে সেই জিনিস।
একটু কাছে এগিয়ে গেলাম। হাড়ি কাঠটাকে ভালো করে দেখতে হবে। আর তখনই একটা জিনিস নজরে এলো, কাঠটা উল্টো করে পোতা আর সারা গায়ে একটা জং ধরা কাটা তার জড়ানো আর খুবই পুরনো। আর সারা গায়ে কালচে শ্যাওলা লেগে একটা অদ্ভুত রং তৈরি হয়েছে। আমি ঢিবিটার উপরে উঠে হাত দিয়ে ধরতে যাচ্ছিলাম কাঠটা, মাধুরী হাতটা ধরে আমাকে আটকাল। কি করছো, কি ওই সব হাড়ি কাঠে হাত দিতে আছে, কোথা থেকে কি হয়ে যাবে? আমার অট্টহাসিতে যে গরুটা ঘাস খাচ্ছিল সে বিরক্ত হয়ে ঘাস খাওয়া থামিয়ে উল্টো পথে হাঁটা দিল। মানছি যে আসামের জঙ্গলে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল বটে, কিন্তু সেসব আমার কাছে এখন অতীত। হাসি থামলে বললাম, কতবার না বলেছি এই সব কুসংস্কার একদম বিশ্বাস করবে না, এটা একটা কাঠের টুকরো ছাড়া আর কিছুই না, দেখবে। আমার জামার হাতাটা সজোরে খামচে ধরল মাধুরী, না দেখবো না আর তুমিও দেখবে না, এবার বাড়ি চলো, অনেক হয়েছে। বাড়ি তো যাবই, কিন্তু তার আগে, বলতে বলতে এক টানে হাড়ি কাঠটা উপরে আনলাম, তারপর ছুঁড়ে ফেলে দিলাম দূরে। দেখলে তো এসব ফালতু জিনিস নিয়ে বেকার টেনশন নিচ্ছিলে, এখন চলো তো। মাধুরী চুপ করে গেল, কিছু বলল না। ওর মুখ দেখে বোঝাই যাচ্ছিল যে ব্যাপারটা ওর ভালো লাগেনি। একটা অজানা ভয় আর অস্থিরতার ছায়া ওর চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। গায়ের চাদরটা শক্ত করে টেনে মাধুরী একটু ভয় পাওয়া মুখে বলল, বাড়ি চলো, আমার শীত করছে, খুব শীত করছে। এই কর্ণাবতীর তীর ছেড়ে, এই শান্ত মায়াবিত্রীনাচ্ছাদিত ভূমি ছেড়ে চলে যাওয়ার ঠিক আগে, গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার ঢিবিটার দিকে চোখ গেল। আর তখনই কেমন যেন আমার মনে হলো সেই অন্ধকার ঢিবিটার গায়ে নিচের মাটির আচ্ছাদন সরিয়ে অন্ধকারের পর্দা ছিঁড়ে হঠাৎ করে জ্বলে উঠল দুটি আলোর বিন্দু, দুটি চোখ। প্রথম খুনের খবরটা পেলাম পরদিন সকালে, কাজের লোক মতিয়ার মায়ের মারফত। খুন হয়েছে এক স্কুল টিচার, নাম নকুলেশ মাহাতো, বাঁকুড়া জেলা স্কুলের ইতিহাসের শিক্ষক। নির্বিরোধী সদাশয় অকৃতদার মানুষ, শহরের এক প্রান্তে ভাড়া থাকতেন, রাত্রে কে যেন এসে ভদ্রলোকের গলাটা ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। খুনের মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ খুনিরা ঘরের কিচ্ছু ছোঁয়নি, চুরি করা তো দূরস্থান। খবরটা শুনলাম বারান্দায় প্রাণায়াম করতে করতে। কাল আবার মাধুরী তার বোনও এক সদ্য আলাপ হওয়া বান্ধবীর বাড়িতে রাত কাটাতে গেছে, ফিরবে আজ বিকেল, সঙ্গে নাকি নতুন কি একটা গাছের চারা আনবে। আমাকে ছটপট ম্যাগি বানিয়ে ব্রেকফাস্ট করতে হলো। মতিয়ার মায়ের রেডিও সংবাদ শেষ হতে না হতেই দেখি যোগুবাবু হন্তদন্ত হয়ে বেরুচ্ছে। যোগুবাবু অর্থাৎ এখানকার থানার ভারপ্রাপ্ত দারোগা জগত্তারণ মল্লিক এবং আমাদের প্রতিবেশী। দাপুর এলো, তবে বয়সের কারণে চাল চলন একটু ধীর, তবে ওটা তিনি পুষিয়ে নেন মগজাস্ত্র আর অভিজ্ঞতা দিয়ে। কর্তাগিন্নি আমাদের খুবই স্নেহ করে, একটি মেয়ে আছে বিবাহিত পুনেতে থাক, তারও বয়স মাধুরীরই মতো, তাই হয়তো এত স্নেহ। হাত দিয়ে জিজ্ঞাসা করলাম, ই যোগুবাবু, মাস্টার খুনের কেসে? উনি বললে, আর বলো না ভায়া, ভোর রাতে খবর পেয়েই দৌড়চ্ছি। সে এক ক্যাডাভ্যারাস কাণ্ড, গলাটা একেবারে ভারত পাকিস্তান বর্ডার করে দিয়ে গেছে, অথচ ঘরের একটি জিনিসও খোয়া যায় না, না কোনো জুতোর ছাপ, দরজা ভেতরে বন্ধ। বললাম,
বডি কি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন? যোগুবাবু হাত উল্টে বললেন, আরে না না, তাহলে তো হয়েই যেত। সদর থেকে অ্যাডিশনাল এসপি আসছেন দেখতে, তিনি তদন্ত করার পরেই নাকি বডি সরাতে হবে। আমি তো পাহারায় দুটো হাবিলদার বসিয়ে চান খাওয়া সারতে এলো। জীবনে গোয়েন্দা গল্প পড়েছি অনেক, কিন্তু কোনো খুনের ঘটনা দেখিনি। কেমন যেন কৌতূহল হল, বললাম, আপনার সঙ্গে যেতে পারি একবার? যোগুবাবু ইতস্তত করে বললেন, পুলিশি তদন্তে তো এইভাবে আর নিজের লোক বলে কাউকে নিয়ে যাওয়া যায় না ভায়া, তবে তুমি যখন বলছো তবে চলো, আমি বরং একটু আগেই তোমাকে নামিয়ে দেব। আবিলদারকে বলা থাকবে, বড় সাহেব চলে গেলে একবার উকি মেরে দেখে নিও, খবরদার ঘরের ভেতরে ঢুকো না, কোথায় কি এভিডেন্স নষ্ট করে ফেলবে চিন্তা নেই, আমি তো থাকবো। আর হ্যাঁ বাবু, আগে থেকেই বলে রাখি, খুন খারাপি দেখে আবার বমি টমি করে এক কাণ্ড করে বসো না। নকুলেশ মাহাতো থাকতেন একটা একতলা বাড়িতে, একটি কাজের মেয়ে রান্না করা, ঘর মোছা, বাসন ধোয়া ইত্যাদি করে দিয়ে যেত। বাড়ির মালিক ভৈরব গাঙ্গুলি থাকেন বাঁকুড়া শহরেই অন্য প্রান্তে। তিনি খবর পেয়ে এসে উপস্থিত, হাত জোর করে কাঁদো কাঁদো মুখে যোগুবাবুকে বললেন, নকুলেশ দা কিন্তু খুব ভালো লোক ছিলেন স্যার, কারো সাথে পাশে থাকতেন না, নিজের লেখাপড়া বইপত্র নিয়েই ব্যস্ত থাকতেন, পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কোনোদিন কোনো কমপ্লেন পাইনি। বত্তুকে যে কি হয়ে গেল বুঝতেই পারছি না। ততক্ষণে বড় সাহেব যোগ্যবাবুর সঙ্গে সলা পরামর্শ করে চলে গেছে। ভৈরব গাঙ্গুলি আর যোগ্যবাবুর সওয়াল জবাবের মাঝখানে সন্তর্পণে ঘরের মধ্যে উঁকি দিলাম। প্রথম দর্শনেই গাটা বিভৎসভাবে গুলিয়ে উঠল। ঘরের মেঝেতে একটা শীর্ণ শরীর বিসদৃশ্যভাবে শুয়ে, খালি গা, পরনে লুঙ্গি, ডান পাটা দয়ের মতো করে ছড়ান, পা পাটা খাটের ওপর উঠে আছে, মেঝেতে চাপ চাপ রক্ত, মাথাটা ধর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে। ঘরের একটাই জানালা, তার একটা পাল্লা অল্প খোলা, সিলিং থেকে একটা রিকেটি পাখা ঝুলছে। আমি একবার উঁকি দিয়েই চলে আসছিলাম, ধমকে গেলাম দুটো জিনিস দেখে। হ্যাঁ, মেঝেতে রক্তের মধ্যে কয়েকটা বাংলা অক্ষরে লেখা, প্রতিটা অক্ষরের মধ্যেই একটা করে দাঁড়িয়ে আছে। অক্ষরগুলো হচ্ছে অ, ক, খ, উম। আর দ্বিতীয়টা আরো অদ্ভুত, মেঝেতে ছড়ানো কতগুলো ময়ূরের পালন। বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালাম, গা গোলাচ্ছিল তো বটে, তার সঙ্গে মাথাটাও ভোম মেরেছিল। অক্ষরগুলোর মানে কি, আর ময়ূরের পালকি বা এলো কোথা থেকে? যোগুবাবু চলে গেলে আমিও একটা রিকশা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে ছটা বাজত। রিকশা থেকে নেমে দেখি সারা বাড়ি অন্ধকার, কোথাও কোনো আলো নেই, দেখে চিন্তায় পড়ে গেলাম। সচরাচর এইরকম হয় না, পাঁচটা বাজলেই মাধুরী সারা বাড়ি আলো জ্বালিয়ে তুলসী তলায় প্রদীপ দেয়, এসব ওদের পারিবারিক সংস্কার। মাধুরীর ফেরার কথা দুপুর নাগাদ, এখনো ফেরেনি, কোনো অনর্থ ঘটল না তো? ঘরে এসে দেখি মাধুরী ফিরেছে বটে, কিন্তু ধুম জ্বরে তার সারা গা পুড়ে যাচ্ছে। মতিয়ার মা বারান্দায় বসেছিল, মাধুরীর নাকি ফিরে এসেই ধুম জ্বর, তাই দেখে সে আর বাড়ি যায়নি, আমার জন্য অপেক্ষা করছিল। হুটোপাটি করে ডাক্তারবাবুকে কল দেওয়া হল, তিনি এসে দুটো ঔষধ লিখে আশ্বস্ত করলেন। তেমন চিন্তার কিছু নয়, বর্ষার শেষে সিজন চেঞ্জের সময় এইরকম হয়েই থাকে।
আমার প্রবল আপত্তি উপেক্ষা করে মতিয়ার মা ভাতে ভাতে দুটো ফুটিয়ে দিল। আমিও দু একটা ভাজাভুজি করে নিলাম। জীবনের অনেকটা সময় একা কাটিয়েছি, দু একটা রান্না তো জানি। মাধুরীর কপালে বড়ি কোলন দিতেই জ্বরটা কিছুটা নামল। তারপর জোর করে কয়েক দলা ভাত খাইয়ে দিলাম। ঔষধ খাওয়ানোর সময় মাধুরী হঠাৎ করেই বলল, ও ছাড়া পেয়ে গেছ তাই না গো? কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম। জ্বরের সময় ডিলিরিয়াম বা ভুল বকা মোটেও ভালো লক্ষণ নয়। কাল সকালে ডাক্তারবাবুকে আরও একটা কল না দিলেই নয়। পরের দিন অবশ্য তার দরকার হলো না। পরদিন সকাল থেকেই মাধুরী একদম ফিট। ঘুম থেকে উঠে দেখি স্নান সেরে বাড়ির পেছনে ওরই হাতে বানানো ছোট্ট বাগানটায় কাছে জল দিচ্ছে। আমি পেছন থেকে ডাকতেই বাচ্চা মেয়ের মতো বলে উঠল, জুই গাছটায় কত ফুল ফুটেছে দেখেছ? কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখি তাপমাত্রা একদম স্বাভাবিক, চোখমুখ একেবারে ঝকমক করছে। আমি কিছু বলার আগেই মাধুরী বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরবে তো? রাত্রিরে ভাবছি মাটনের একটা স্পেশাল ডিশ করব। নিশ্চিন্ত হয়ে অফিসে গেলাম, যদিও তাড়াতাড়ি বাড়ি আসা কপালে নেই। আজ থেকে ডিপার্টমেন্টের হাফ ইয়ারলি অডিট শুরু, চলবে দিন দুয়ে। কলকাতা থেকে বড় সাহেবরা আসবেন, তাদের জন্য এনতার খাবার দাবার আর আনুষঙ্গিক মোৎসবের ইন্তজাম করতেই হবে। বিকেলে এসে দেখি মাধুরী দিব্যি একদম চাঙ্গা। জিজ্ঞেস করতেই বলল, বাবুলাল নাকি ওকে কি একটা আয়ুর্বেদিক গাছ গাছটার শিকড় দিয়ে গেছে, শিলে বেটে ছাগলের দুধ আর দুই ফোঁটা মধু দিয়ে খেতে হয়, এতে নাকি নার্ভ স্ট্রং থাকবে। আমিও কিছু বলিনি। মাধুরীর নার্ভ সেই কাউরি বুড়ির কাণ্ডের পর থেকেই এমনিতেই একটু উই। খুব হুটোপুটির মধ্যে দুটো দিন গেল, বছরে দু একটা দিন এই রকম যায়। সারা রাত অফিসে থেকে ফাইলপত্র রেডি করতে হয়, পরদিন ফাইনাল অডিট রিপোর্ট সাবমিট করতে হবে বলে। আমি আর বিট অফিসার মানব মণ্ডল যান লড়িয়ে দিলাম। মানব মেদিনীপুরের ছেলে, ফরেস্ট ডিপার্টমেন্টে সদ্য চাকরি পেয়েছে স্পোর্টস বিভাগে। এই অফিসে জয়েন করেছে মাসখানেক হল, তার এসব বিষয়ে উৎসাহ খুব। অডিটের হিসেব মিটল প্রায় সকাল আটটা নাগাদ, বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটার কাছাকাছি। ফোনের কথাটা মাথা থেকে মিলিয়েই গেছে। ঘরে ফিরে স্নান টান সেরে বারান্দায় বসে রেডিওটা খুলেছে কি খুলিনি, মাধুরী দু কাপ চা হাতে নিয়ে এসে বলল, খবর শুনেছ? আমি শ্বশুর মশাইয়ের পাঠানো আসাম লিকারে একটু চুমুক দিয়ে বললাম, কাল সারাদিন সারা রাত অডিট কমিটির সঙ্গে উস্তম কুস্তম লড়াই করে সবে ফিরলাম ডার্লিং। গুচ্ছের এক্সপ্রেশন আর কোর্সেনিয়ারের ঠেলায় চোখে এখনো অন্ধকার দেখছি। এই অবস্থায় এসব জাগতিক সংবাদের খোঁজ কি করে রাখি বলো দেখি। মাধুরী যেন ডার্লিং সম্বোধনটা কানেই নিল না, অন্যমনস্কভাবে বলল, কাল বিষ্ণুপুরে একজন বইয়ের দোকানদার খুন হয়েছে শুনেছ? আমি বললাম, কই না তো। আসলে সারা দিন রাত এত ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি জানলে কি করি? বাবুলাল কাল সন্ধেবেলা একটা গাছের চারা দিতে এসেছিল, ওই বলে গেল। মাধুরীর গাছের শখ জেনে বাবুলাল নিয়মিত গাছের চারা সাপ্লাই দিয়ে যাচ্ছে আজকাল, সে জান। সেদিনও একটা ক্রোটন আর একটা রঙ্গন দিয়ে গেছে। কথা সেটা নয়, কথা হচ্ছে যে খুনোখুনি তো এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই বিশেষ খুনের কথাটা বাবুলাল
মাধুরীকে বিশেষভাবে জানালো কেন? প্রশ্নটার উত্তর মাধুরী নিজেই দিয়ে দিল। বাবুলাল বলেছিল, এর বুকে নাকি কিসব নকশা কাটাছি, আগের খুনটার ওখানেও মেঝেতে রক্ত দিয়ে কিসব লেখা ছিল না? সোজা হয়ে উঠে বসলাম। নকুলেশ মাহাতোর মৃতদেহের পাশে যে রক্ত দিয়ে কিছু একটা লেখা ছিল সেটা ও জানলো কি করে? মাধুরীকে কথাটা বলতেই ও উল্টে ঝাঁজিয়ে উঠল আমার উপরে, তুমি তো আজকাল কোনো কথাই খুলে বলো না। মতি আর মা আর বাবুলাল না বললে আমি জানতে পারতাম না এত কথা। এই নিয়ে সারা শহরে যা গুজগুজ ফিসফিস হচ্ছে তার কোনো খবর রাখো কিছু? স্বীকার করতে বাধ্য হলাম যে কোনো খবরই রাখি না। প্রথম খুনের কেসটা যে নিজের চোখে দেখে এসেছি সেটা স্টেপ চেপে গেল। যোগুবাবুকেও বারণ করে দিয়েছিলাম যে উনি বা ওর গিন্নি যেন আমার ওখানে যাওয়া নিয়ে মাধুরীকে কিছু না বলে। চায়ে সন্তর্পণে একটা চুমুক দিয়ে বললাম, কে খুন হলো আবার? রামশঙ্কর সামন্ত, এককালে পাটের আড়তদারি করতে, একটি মাত্র মেয়ে, বিয়ে করে কলকাতায় থাকে। স্ত্রী গত হওয়ার পর ব্যবসাপত্র গুটিয়ে একটা বইয়ের দোকান খুলেছিলেন। ইদানিং অবশ্য ধর্মে কর্মে মতি হয়েছিল, কোনো এক সাধু বাবার কাছে নাকি দীক্ষাও নিয়েছিল। একলা মানুষ, চাকর বাকর নিয়ে থাকতে। আজ ভোরে কাজের মেয়ে চা দিতে গিয়ে দেখে দরজা ভেজান, ধাক্কা দিতেই দরজা খুলে গিয়ে দেখে বিভৎস কান। সামন্তবাবুর বডির নাকি মাথাটা মুচড়ে উল্টো করে ঘোরানো ছিল। কাজের মেয়ে সেসব দেখে বমি টমি করে একসা। মাধুরীর দিকে তাকিয়ে রইলাম, মনে হচ্ছে ম্যাডামের বলার মতো আরো কিছু কথা আছে। মাধুরী ধীরে ধীরে বলল, বাবুলাল বলছিল লোকটার বুকে নাকি জ্বলন্ত শিক দিয়ে একটা স্টার আঁকা ছিল। শোনা মাত্রই বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। মাধুরী পাশে বসে নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে আনমনে বলতে থাকল, বাবুলাল নিজের কানে শুনেছে, বিষ্ণুপুর থানার ওসি বলেছিলেন যে লোকটাকে মারার পরেই ওর বুকে ওই স্টারটা এঁকে দেওয়া হয়েছে। বাপরে, কি নৃশংস বলো! শুনে গাটা শিউড়ে উঠল। কত আক্রোশ থাকলে খুন করার পরেও তার মৃতদেহের ওপরে এতটা অত্যাচার করা যায়? চায়ে চুমুক দিতে দিতে বললাম, আজ ভোরের ঘুম, এখন বাজে 9টা, এরই মধ্যেই খবর পেয়ে গেলে? খারাপ খবর দাবানলের বেগে ছড়ায় জানো না? বাবুলাল সকালে ওর দোকানে যাওয়ার পথে এই আয়ুর্বেদিক টনিকটা দিতে এসেছিল, ওই বলে গেল। ও, আর কি কি বলল বাবুলাল? মাধুরী কিছু বলল না, অন্য মনস্কভাবে বলল, ও নাকি খবর পেয়েছে দুটো খুন নিয়েই পুলিশের ওপর মহলে বেশ আলোড়ন পড়ে গেছে। কেন? প্রথমত দুটো খুনেরই কোনো কারণ বা মোটিভ নেই। যারা খুন হয়েছেন তাদের কারো সঙ্গে কারোই কোনো চেনা জানা নেই, দুজনের অতীত একদম পরিষ্কার। পুলিশ নাকি বুঝতেই পারছে না ওদের কেই বা মেরেছে আর কেনই বা মেরেছে। কথাটা শুনে বেশ ঘেঁটে গেলাম। খুনো খুনির ব্যাপার মনে হচ্ছে যোগুবাবুর হেল্প লাগবে। ব্রেকফাস্ট সেরে যোগুবাবুর কোয়ার্টারে একবার ঢু মারতে গেলাম, দেখলাম উনি নেই। বৌদি এক কাপ চা অফার করে বললেন, তোমার দাদার উপর খুব চাপ যাচ্ছে বুঝলে, আজকাল এমন খ্যাঁকখ্যাঁকে হয়ে আছে যে কিছু জিজ্ঞাসা করতেই ভয় করে। বাড়ি এসে স্নান করে একটা টানা লম্বা ঘুম দিলাম। জেগে ওঠার পর দেখি শরীরটা বেশ ঝরঝরে লাগছে। এখানে এসে একটা স্কুটার কিনেছিলাম, মতি আর মাকে ছুটি দিয়ে তাতে চড়ে শহরটায় একটা চক্কর দিয়ে এলাম। তখন এসব খুনোখুনির ব্যাপারটা মাথায় নেই। ফেরত আসতে আসতে সন্ধে,
হুইস্কির বোতলটা নামাতে বাধ্য হলাম বললেই চলে। গত কয়েকদিনে শরীরের ওপর দিয়ে কম ধকল যায় নাই। চিকেন ভাজা আর বাদাম মাখা দিয়ে হুইস্কি খেতে খেতে বিভূতিভূষণের দেবযান পড়া শুরু করলাম। পরলোক চর্চা নিয়ে আমার একটা অনেক দিনেরই কৌতূহল তো ছিলই। রিসেন্ট কিছু বই পত্তর পড়ে সে বিষয়ে উৎসাহ বেড়েছে বই কমেনি। পড়তে পড়তে বেশ তন্ময় হয়ে গেছি। রাত তখন প্রায় 9:30। এমন সময় মাধুরী একটা গ্লাস এনে বলল, খেয়ে নাও। বললাম, এটা কি? নার্ভ স্ট্রং করার আয়ুর্বেদিক ঔষধ, বাবুলাল এটি আনা। দেবযানের মধ্যে একেবারে ডুবে গেছিলাম, ফলে দেরুক্তি না করে গ্লাসের মধ্যেকার গাঢ় সবজেটে তরলটা গলায় ঢেলে নিলাম। একটু কষাটে লাগলো বটে, তবে উপকারের কথা ভেবে সেটাকে আর গা করিনি। রাতের ঘুমটা হলো জব্দ। শেষ কবে এত গাঢ় ঘুম ঘুমিয়েছি মনে নেই, শুধু মনে থেকে গেল একটা স্বপ্নের আবছায়া রেশ, যেন এক শালঙ্কারা নারী মূর্তি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এক অন্ধকার বনের গভীরে। আমার ভয় লাগছিল, ভীষণ ভয়, কিন্তু তার সঙ্গে অদেখাকে দেখার, অজানাকে জানার এক দুর্নিবার আকাঙ্ক্ষাও যেন আমার সারা শরীরে জাপটে ধরেছিল। অরণ্যের অন্ধকারের মধ্যে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম, হারিয়ে যাচ্ছিলাম এক বোধহীন উন্মত্ত এবং বোবা বস্তুপিণ্ডের মতো। সেই হারিয়ে যাওয়ার মধ্যে আশঙ্কা আছে, আতঙ্ক আছে, কিন্তু তারও বেশি যেটা আছে সেটা হচ্ছে একটা গা শিরশিরানি অদ্ভুত ভালো লাগা। ঘুম ভাঙতে বেলা হল। ঘুম থেকে উঠে চোখ কষলেই প্রথমে যে কথাটা মনে পড়ল সেটা হচ্ছে, আজ জঙ্গলের সল্ট পিটে একটা ভিজিট আছে, আর নতুন DFO ব্যানার্জি বাবু বহুত খতরনাক লো। আমার জন্য যদি ওকে অপেক্ষা করতে হয় তাহলে যে অনর্থ হবে তার তুলনা নেই। কথাটা মনে হতেই লাফিয়ে উঠে প্রস্তুতি শুরু করে দিলাম। মতিয়ার মা বলল, মাধুরী ভোরে উঠে কোথায় যেন গেছে, ফিরবে একটু পরে। আমি কি ওর জন্য অপেক্ষা করব? আমি স্নান সেরে দ্রুত বেগে গামছায় গা মুছতে মুছতে বললাম, তার দরকার নেই, তুমি আমাকে ঝটপট ভাত বেড়ে দাও। ভাত খাওয়ার সময় দেখি মতিয়ার মা আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। আমি মসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর খাঁটি গাওয়া ঘি মাখা গোবিন্দভোগ চালের ভাত একসঙ্গে মেখে গোগ্রাসে গিলতে গিলতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু বলবে? মতিয়ার মা ফিসফিস করে বলল, দিদিকে একটু সাবধানে রাখো গো দাদা, দিদির বোধহয় হাওয়া লেগেছে। দ্রুত অন্নপিণ্ড গলাধকরণ করতে করতে বললাম, তাই নাকি, এরকম মনে হলো কেন? মতিয়ার মা গলাটা আরো নামিয়ে দিয়ে বলল, মাঝে মাঝে দিদিমণি কেমন করে গো দাদা, সাজবেলায় লাল লাল চোখ করে এলো চুলে দরজার কাছে বসে থাকে, আমি ডাকলেও সাড়া দেয় না, দুপুরে হঠাৎ হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে যায়, আবার ঠিক চুপচাপ ফিরে আসে, আবার কিরকম বিড়ালে পা হয়ে গেছে গো দিদির, কোথা থেকে হঠাৎ হঠাৎ আচমকা উদয় হয় বোঝাই যায় না। এসব কথাকে আমল দেওয়ার মানেই হয় না। নতুন বিয়ের পর সব মেয়েরই বাড়ির জন্য মন কেমন কেমন করে, মাধুরীরও হয়তো তাই হয়েছে, সেই জন্যই উদাস এলো চুলে বসে থাক, আর দুপুরে এদিক ওদিক যাওয়াটা খুবই স্বাভাবিক। আশেপাশের অনেক বৌদি বা মাসিমারাই ওকে খুব স্নেহ করেন দেখেছি, আর বিড়াল পায়ের ব্যাপারটা আর কিছুই না, মতিয়ার মাঝে কানে কম শোনে এ কথা আমরা সবাই জানি। জঙ্গলে ঢুকতে ঢুকতে প্রায় 11টা বাজ,
সল্টফিটের কাছে যখন পৌঁছলাম তখন বেলা প্রায় একটা। কিছু আর্জেন্ট কাজ ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজের বিবরণ দিয়ে আর তোমাদের বোর করব না। কিন্তু তারপরে যেটা ঘটল সেটা খুবই আশ্চর্যের। আমাদের টিমে বাবুল আলো ছিল। কাজকর্ম শেষ করে আমরা একটা পাথরের আড়াল বেছে টিফিন বের করেছি। এমন সময় বাবুলাল আমার ওপরওয়ালা বামন বাবুকে বললেন, সল্টপিটের উপরে যে নালাটা দেখছেন স্যার, তার উপরে একটা চমৎকার জায়গা আছে, যাবেন নাকি? একদম নতুন জায়গা, আমি ছাড়া এর খোঁজ আর কেউ জানে না। বামনদেব বাবু অর্থাৎ বামনদেব ব্যানার্জি মশাই এই অফিসের ডিএফওর দায়িত্ব নিয়েছেন হপ্তা দুয়েক হল। হাইটে প্রকৃত অর্থে বামন হলে কি হবে, দাপটে ইতিমধ্যেই চারদিকে ত্রাহিমাম রব তুলে দিয়েছে। বয়স 45-এর কাছাকাছি, ছোট ছোট করে ছাটা চুল, গুল্লি গুল্লি মাসল আর রাগি রাগি চোখে ভদ্রলোককে আমরা ইতিমধ্যেই ভয় পেতে শুরু করেছি। আগের বড় সাহেব রমেন মিত্তির ছিলেন মাই ডিয়ার লো, তার সঙ্গে হাসি ঠাট্টা মস্করা সবই চলত। ইনি সাক্ষাৎ টের, হাতে মাথা কাটে, সারা অফিস তটস্থ হয়ে আছে। এখনো বামদেব বাবু দেখলাম বাবুলালের প্রতি খুবই সদয়। প্রস্তাব শুনেই খ্যাঁক খ্যাঁক করে হেসে বললেন, বাবুলাল যখন বলছে তখন নিশ্চয়ই ভালো জায়গায় হবে, কি বলো হে চাটুর্যে? আমি শুকনো উৎসাহের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ সে তো বটি, সে তো বটি, এসব বলে প্রভূত উৎসাহ দিলাম। সঙ্গে ডিপার্টমেন্টের আরও এক সঙ্গী বিট অফিসার মানব মণ্ডলও অতিরিক্ত উৎসাহের সঙ্গে লাফিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ সে তো বটে, সে তো বটে বলে ধুয়ো তুলে ফেলল। ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না, বস আর বসের প্রিয় পাত্রকে খুশি করতে কে না চায়। তবে আমার মতো চৌকস লোক থাকতে শেষমেশ বাবুলালের মতো একটা খোঁচর যে বামনদেবের ছাতা হয়ে দাঁড়াবে কেই বা ভেবেছিল। খাওয়া শেষ হতেই জনাশা থেকে টিমটা রওনা দিলাম। বামনদেব বাবু, আমি, মানব মণ্ডল আর তিনজন ফরেস্ট গার্ড, এই হচ্ছে টিম। সঙ্গে বাবুলালও জুটেছে ফাও হিসেবে, যদিও দেখা যাচ্ছে যে সেই ফাওয়ের দামই আপাতত আসলের থেকে বেশি। একটা শুকনো নালা পার করে ছোট সুড়ি পথ পেরিয়ে জঙ্গলের একটা ছোট বাঁক অতিক্রম করে বাবুলাল আমাদের যেখানে এনে ফেলল সেটা একটা ভারী মনোহর আর দর্শনধারী প্রান্তর। একদিকে দলমা রেঞ্জ আর একদিকে সবুজে ছাওয়া মাটির বুক চিরে তীর তীর করে বয়ে যাচ্ছে কর্ণাবতী নদী। সব মিলিয়ে এমন চমৎকার দৃশ্য আর হয় না। বামনদেব বাবু আর বাকিরা যথারীতি আহা উহু শুরু করে দিলেন, কিন্তু আমার মুখ যদি কেউ দেখত তাহলে বুঝতে পারত আমার মনের মধ্যে কি ঝড় বয়ে যাচ্ছে। এই তো সেই প্রান্ত যেটা আমি আর মাধুরী কয়েকদিন আগে দেখে গেছি। এটা নাকি একদম অনাবিষ্কৃত একটা জায়গা, মাধুরীকে তো সেই রকমই বুঝিয়েছিল বাবুলাল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে জায়গাটা যতটা অনাবিষ্কৃত বলে ও দাবি করেছিল ততটা অনাবিষ্কৃত নয়। এই তো ব্যানার্জি বাবুর জন্য সেই একই জায়গা হাট করে খুলে দিল ও। তার মানে এটা কি ওর একটা চাল? লোক বুঝে অনেকেই এই বিশেষ প্রান্তরটার সৌন্দর্য বিলিয়ে থাকে ও। একটু আড়ালে দাঁড়িয়ে বাবুলালের চোখ মুখের ভাব লক্ষ্য করছিলাম, তার মুখে সেই সরল হাসি, সেই অনাবিল উৎসাহ, দেখে মনেই হবে না যে আমার সামনেই
আমাকে ঠকানোর মতো একটা জঘন্য কাজ সে এই মুহূর্তেই করছে। লোক ঠকানোর কথাটা মাথায় আসতেই নিজেকে সামলে নিলাম। আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলছি। এখানে ঠকানোর প্রশ্নই আসছে কোথা থেকে? ও তো আর আমার বা মাধুরীর কাছ থেকে টাকা নেয়নি এখানে নিয়ে আসার জন্য। বামনদেব বাবুও যে ওকে কোনো টাকা পয়সা দেননি তার প্রমাণ আমি নিজেই। কিন্তু আমি বা এত ক্ষুব্ধ হচ্ছি কেন? একটু ভাবতেই বুঝলাম কেসটা কি। আমি মনে মনে প্রতারিত বোধ করছি। যে সৌন্দর্য যে আমার অধিকার নিঃস্বপ্ন বলে ধরে নিয়েছিলাম সেখানে অন্যকে প্রবেশ করতে দেখে ঈর্ষান্বিত হচ্ছি। নিজের বিবাহিত স্ত্রীকে অন্যের সঙ্গে অনুরক্ত হতে দেখলে পুরুষ যেমন যৌন ঈর্ষায় জর্জরিত হয় তেমনই, অথচ তার কোনো মানেই হয় না। জায়গাটা তো আর আমার বাপের সম্পত্তি নয় রে ভাই, তাহলে বাবুলালের কেসটা কি? বিভিন্ন লোককে আপনাকে একদম নতুন জায়গায় নিয়ে যাচ্ছি বলে তাদের এখানে নিয়ে আসার পেছনে উদ্দেশ্যটাই বা কি? সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ল। বামুদেব বাবু দেখলাম বেশ ইমপ্রেসড, হেডে গলায় বাবুলালের তারিফ করতে লাগলে। মানবও দেখলাম খুব উচ্ছ্বসিত। ফরেস্ট গার্ড তিনজনের মুখেও বেশ একটা সপ্রশংস ভাব। তাদেরই একজন নাম তুফান মারান্টি, তার কাজ ঘেঁষে এসে জিজ্ঞেস করলাম, কি হে তুফান, এখানে আগে এসেছো কখনো? তুফান বেশ একটা বিহ্বল গলায় বলল, না স্যার, এখানে প্রথমবার এলাম। কথাটা শুনে একটা খটকা লাগলো। তুফান এখানকারই বাসিন্দা, যোগ দিয়েছিল বন সহায়ক হিসেবে, প্রমোশন পেয়ে ফরেস্ট গার্ডের কাজ করছে কম দিন না। তার চোখে কখনো পড়েনি এই জায়গাটা, এটা বিশ্বাস করতে হবে? অন্য দুজনের সঙ্গেও কথা বলে দেখলাম তাদেরও ওই একই বক্তব্য। এতদিন জঙ্গলে কাজ করেও এই জায়গাটা নাকি তাদের কাছে অচেনাই ছিল এতদিন। মনের মধ্যে কোথাও একটা কাঁটা খচখচ করতে লাগল। কে যেন বলতে লাগল, যা হচ্ছে ঠিক হচ্ছে না ভবতারণ, কোথাও একটা বড় গোল মেলে আছে। একটু হাঁটতে হাঁটতে বড় বট গাছটার কাছে পৌঁছলাম। তার পাশেই সেই ঢিবিটা, সেখানে বাকি সব ঠিক আছে। শুধু দেখলাম বাবুলাল ঢিবিটার সর্বত্র আতিপাতি করে কি যেন একটা খুঁজছে। তার কপালে ঘাম, দু চোখে উদ্বেগ, অন্য কোনো দিকে তার মন নেই। আমি কিছুক্ষণ দেখলাম ওর সমস্ত কার্যকলাপ, তারপর একবার গলা খাঁকারি দিয়ে ডাকলাম, বাবুলাল কিছু খুঁজছ? বাবুলাল শোনা মাত্র তিরিং করে দাঁড়িয়ে উঠল। পর্যায়ক্রমে তার মুখের মধ্যে অনেকগুলি ভাব খেলে গেল। তার মধ্যে হঠাৎ চমকে ওঠা থেকে শুরু করে অপ্রস্তুত হওয়া সবই মিশে আছে। তবে ছোকরা চালিয়াত বটে। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, আরে চ্যাটার্জিদা, কিছু বলছিলেন নাকি? প্রশ্ন করলাম, কি একটা হ্যাচর প্যাচর করে খুঁজছ মনে হচ্ছে? বাবুলাল একটু অপ্রস্তুত হেসে বলল, ওই আর কি, একটা জিনিস। কি জিনিস বাবুলাল? কাঠের তৈরি একটা জিনিস বাবু, খ্রিস্টানদের ওই কুরুষের মতোই হয় না? তুমি কি একটা হাড়ি কাঠ খুঁজছ বাবুলাল? আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বাবুলালের ওপর আমার এই কথাটার কি অভিঘাত হলো। ছেলেটার শরীরটা মুহূর্তের মধ্যে ছিলে ছেঁড়া ধনুকের মতো সটান হয়ে দাঁড়াল। চোখের মধ্যে ভয় আর অবিশ্বাস। আমার দিকে কিছুক্ষণ হা করে চেয়ে রইল বাবুলাল, তারপর ফিসফিস করে বলল, আপনি কি ওই হাড়ি কাঠে হাত দিয়েছেন বাবু?
আমি বাবুলালের চোখে চোখ রেখে বললাম, কেন, তাতে অসুবিধে আছে কিছু? বাবুলালের চোখ দুটোই ভয় ছড়িয়ে পড়ল, চাপা গলায় পড়ল, সর্বনাশ করেছেন বাবু, কাজটা ভালো করেননি। আমি আশ্চর্য হলাম, বললাম, কেন, কি হয়েছে তাতে? এই যে ঢিবিটা দেখছেন, এখানে আগে রঙ্কিণী দেবীর মন্দির ছিল, রঙ্কিণী দেবীর নাম শুনেছেন তো? শুনেছি তো বটেই, বিভূতিভূষণের লেখাতেই পড়েছি, মহা জাগ্রত দেবী বাবু, আর সেই রকমই রাগী, এককালে এখানে নিয়মিত বলি হতো, বলির রক্ত ছাড়া মায়ের পুজো হতো না, নরবলিও হতো গোপনে গোপনে। তারপর একদিন ইংরেজ সরকার বলে দিল যে নরবলি হবে না, শুধু পশু বলি হবে। কিন্তু এই শুনুক পাহাড়ির জমিদার মশাই শুনলেন না, তিনি গোপনে গোপনে একটা নরবলির আয়োজন করলেন। কেন? জমিদার মশাইয়ের ছেলের একটা অদ্ভুত অসুখ ছিল, কারণে অকারণে মাঝে মাঝেই খেপে উঠতেন, পাগলের মতো আচরণ করতেন, হাতের সামনে যাকে পেতেন তাকেই মারধর করতেন, তখন তাকে সামলানো যেত না, এমনকি বাড়াবাড়ি চরমে উঠলে খুন জখমও করেছেন কিছু, অনেক ওষুধপত্তর খাইয়েও সারেনি। শেষে জমিদার মশায়ের গুরুদেব এক মহাসিদ্ধ তান্ত্রিককে ধরে আনলেন কোথা থেকে, তিনি এসে নিদান দিলেন, কোনো এক যজ্ঞ করে নরবলি দিলে নাকি ওর রোগ সেরে যাবে। তারপর জমিদারের আদেশে নায়েব মশাই চুপি সারে সব আয়োজন করলেন, লক্ষণ দেখে একটি বামুনের ছেলেও ধরে আনা হল, মন্দির বন্ধ করে তান্ত্রিক গুরুদেব জমিদার মশাই আর তার ছেলে যজ্ঞে বসলেন, কিন্তু শেষ রক্ষা হল না, যেই বামুন ঠাকুরের ছেলেকে তুলে আনা হয়েছিল তিনি সদরে গিয়ে ইংরেজ ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করলেন। ম্যাজিস্ট্রেট সাহেবের সেবায় এসে বলি আটকাল, পুজো বন্ধ করালো, আর জমিদার মশাইকে তার ছেলে আর গুরুদেব শুদ্ধ উঠিয়ে নিয়ে গেল। সেই সিদ্ধতান্ত্রিক গোলমালে কোথায় সরে পড়লেন তা কেউ জানে না। শুনে বেশ চমৎকৃত হলাম, এরকম কত গল্প যে হাটে মাঠে ছড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, তারপর কি হল? বাবুলাল দীর্ঘশ্বাস ফেলল, তারপর আর কি, আদালতের বিচারে জমিদারের ফাঁসির আদেশ হল, জমিদারের ছেলে আর গুরুদেবের হাজতবাস। হাজতে একদিন জমিদারের ছেলে খেপে উঠে গুরুদেবের গলা টিপে খুন করে ফেলল, ইংরেজ সরকার তৎক্ষণাৎ বিচার টিচার সেরে তাকেও ফাঁসিতে ঝুলিয়ে দিল, শুনুক পাহাড়ির জমিদার নষ্ট হয়ে গেল, এই মন্দিরও ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল, তার জায়গায় জেগে রইল ঢিবিটা, আর ঢিবির মাথায় জেগে রইল শুধু হাড়ি কাটা রঙ্কিণী দেবীর চিহ্ন হিসেবে। তা সেই হাড়ি কাটে হাত দিয়ে কি সর্বনাশের কথা বলছিলে যেন? আরো কাছে ঘনিয়ে এলো বাবুলাল, বলল, আমি মাঝে মাঝে এখানে আসি বাবু, একবার করে দেখে যাই হাড়ি কাটটা ঠিকঠাক আছে কিনা। কথাটা শুনে আশ্চর্য লাগল, কেন, তুমি আসো কেন? একটু বোকার মতো হাসল বাবুলাল, তারপর বলল, কারণ সেই পালিয়ে যাওয়া তান্ত্রিক আমারই পূর্বপুরুষ ছিলেন বাবু। আমাদের পরিবারে একটা কথা প্রচলিত, এই হাড়ি কাট নাকি দেবীর মতোই ভারী জাগ্রত, তাকে জাগাতে নেই, তাতে হাত দিলেই অনর্থ, তখন সে নাকি রক্তের খোঁজে শিকার খুঁজে বেড়ায়। রঙ্কিণী দেবীর কোপ নেমে আসে এই এলাকা জুড়ে। আমি কিছু বলতে যাওয়ার আগেই দূর থেকে বামনদেব বাবুর তৃপ্ত এবং প্রসন্ন কণ্ঠস্বর ভেসে এল, কি হলো ভবতারণ, বলি গেল কোথায়, বাবুলালই বা কোথায় হারিয়ে গেল,
এবার তো ফেরার রাস্তা দেখতে হয়। ফেরার রাস্তাটা চুপচাপ কাটল, সবাই একটু চুপচাপ। কয়েকবার ইচ্ছে করে ঘাড় ঘুরিয়ে বাবুলালের মুখটা দেখলাম, ভাবলেশহীন মুখ চোখ, যেন একটু আগেই ওর আর আমার মধ্যে কিছুই ঘটেনি। বাড়ি এসে হাত পা ধুয়ে শুয়ে পড়লাম, শরীরটা ক্লান্ত ছিল। শুধু মনে আছে যে মাঝরাতে আধো ঘুমে একবার পাশ ফিরতে গিয়ে দেখি বিছানা ফাঁকা। ভাবলাম মাধুরী বাথরুমে গেছে হয়তো, এক্ষুনি ফিরে আসবে। বোমাটা ফাটলো পরদিন সকালে, ঘুম থেকে ঝাঁকুনি দিয়ে তুলল মাধুরী। হাঁপাতে হাঁপাতে বলল, ওগো শুনছ, শিগগিরই ওঠো, তোমাদের বামনদেব বাবু খুন হয়েছে। বামনদেব বাবুর কোয়ার্টার আমার বাসার কাছে, কাজের সূত্রে এক দুবার যেতেও হয়েছে। একাই থাকতেন ভদ্রলোক, স্ত্রী থাকেন কলকাতায়, সেখানে কোনো এক কলেজে পড়া। সেখানে গিয়ে দেখি লোকজনের ভিড়, পুলিশের গাড়ি আছে দুটো, দরজায় তিনজন হাবিলদার তটস্থ হয়ে দাঁড়িয়ে। বুঝলাম বড় সাহেব কেউ এসেছে। একটু পরে পুলিশের টিম বেরিয়ে এলো, যোগুবাবু আছেন, তার সামনে সামনে একজন ইয়াং ছোকরা গোছের অফিসার, তাকে সবাই স্যার স্যার করছেন। বুঝলাম ইনি বড়বাবু। কানের পাশে কে যেন ফিসফিস করে বলল, এসপি সাহেব। খবর তাহলে ওপর মহলে পৌঁছে গেছে, অবশ্য পৌঁছানোটাই স্বাভাবিক। এই কদিনের ব্যবধানে তিন তিনটে অস্বাভাবিক খুন তো কম বড় কথা নয়। তার উপর তার মধ্যে একজন যদি উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হন। হাঁটতে হাঁটতে বাজারের দিকে এলাম, বুঝলাম যে খবরটা এর মধ্যেই শহরময় ছড়িয়ে গেছে। জায়গায় জায়গায় জটলা, মাথা নিচু করে গুজগুজ ফিসফাস, অচেনা মুখ দেখলেই চুপ করে যাওয়া। বাবুলালের দোকান বাজারের মধ্যেই, সেখানে চাপা গলায় উত্তেজিত তর্ক বিতর্ক চলছে। আমাকে দেখেই সবাই চুপ করে গেল। বাবুলাল এক কাপ চা হাতে ধরিয়ে দিয়ে উপস্থিত জনতাকে বলল, ফরেস্ট অফিসের ছোট বাবু। চা হাতে নিয়ে দেখি জটলার মধ্যে মানব উপস্থিত, আমাকে দেখে ধরা গলায় বলল, কোথা থেকে কি হয়ে গেল চ্যাটার্জি দা, কালো আমরা এই সময়। আমি চায়ে একটা চুমুক দিয়ে বললাম, কেসটা কি হয়েছে খুলে বলো তো মানব। মানব বলল, কি আর বলবো দাদা, স্যার যে একলাই থাকতেন সে তো জানিনি। ভোরে খবরের কাগজওয়ালা এসেছিল কাগজ দিতে, তার কাগজ ছুঁড়ে চলে যাওয়ার কথা, কিন্তু সদর দরজা খোলা দেখে তার সন্দেহ হয়। সেই সাইকেল থেকে নেমে অনেকক্ষণ বেল বাজিয়ে যখন দেখে কেউ বেরিয়ে আসছে না, তখন সে পাশের বাড়ি খবর দেয়। তারা এসে দেখে স্যার খাটে শুয়ে, বুকে একটা গভীর ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে বিছানা টিছানা ভিজে একাকার। চায়ে চুমুক দিতে দিতে জিজ্ঞাসা করলাম, আর কিছু ছিল না, আর কিছু বলতে? এই বডিতে কিছু আটকানো ছিল না বা অন্য কিছু রাখা ছিল না আশেপাশে? মানব আমার দিকে একটু চেয়ে রইল, তারপর বলল, বডির বুকের উপরে একটা মেয়ে পুতুল বসানো ছিল, বাচ্চা পুতুল নয়, বারবির মতো কিশোরী মেয়েদের পুতুল। আমার মন বলছিল আগের খুনগুলোর মতোই এখানেও কিছু একটা নিশ্চয়ই অদ্ভুত কিছু থাকবে। সেটা মিলে যেতে একটা সন্দেহ দানা বেঁধে উঠল মনের মধ্যে। যবে আমি আর মাধুরী ওই মাঠটায় গেছি, তবে থেকেই এই খুনো খুনির পালা শুরু, আর প্রতিটা খুনি হয়েছে রাতের দিকে। আর সেই তিন রাত্রিতেই মাধুরী আমার চোখের সামনে ছিল না। প্রথমবার ও কোনো এক বান্ধবীর বাড়িতে রাত কাটাতে গেছিল, দ্বিতীয়বার আমি বাড়ি ছিলাম না, আর কাল একবার যেন ঘুমের ঘোরে মনে হলো। মাথাটা একবার জোর করে ঝাঁকিয়ে নিলাম, এসব কি উল্টোপাল্টা ভাবছি আমি, আগল হয়ে গেলাম নাকি? চায়ের দাম মিটিয়ে দিলাম বাবুলালকে,
ফেরার পথে যোগুবাবুর সঙ্গে দেখা। বাড়ির সামনে জিপ থেকে নামছিলি, আমাকে দেখে বললেন, শুনেছ তো সব। চ্যাট করে যোগুবাবুর বাড়ির মধ্যে সেঁথিয়ে গেলাম। বললাম, এসব কি হচ্ছে দাদা, কিছুই তো বুঝতে পারছি না, একটু আলো ফেলুন না। ইশারায় আমাকে বসতে বলে যোগুবাবু ফ্রেশ হতে অন্দরে চলে গেল। যখন ফিরে এসে সামনে বসলেন, দেখলাম মুখে গভীর চিন্তার ছাপ। সামনে রাখা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আহ কি জানতে যাও বল। আগেই বলে রাখি, ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশনের কথা তোমাকে বলেছি, এসব কথা বাইরে প্রকাশ পেলে আমার কিন্তু চাকরি চলে যাবে ভায়া। অতএব এখানে যা শুনবে ঘরের বাইরে পা রাখা মাত্র ভুলে যাবে, বুঝেছ? বাধ্য ছাত্রের মতো মাথা নাড়লাম। জিজ্ঞেস করলাম, আমার মনে হচ্ছে এই তিনটে খুনি কোনো না কোনোভাবে কানেক্টেড। খুব ভুল বললাম দাদা? যোগুবাবু নির্লিপ্ত গাম্ভীর্যের সঙ্গে বললেন, একদমই ভুল বলনি। কেসটা যে সিরিয়াল কিলিংয়ের সেটা এখন আমাদের কাছে স্পষ্ট। হাতে ধরা কাপটা কেঁপে গেল। চুমুক দিয়ে সপ্রশ্ন চোখে যোগুবাবুর দিকে চেয়ে রইলাম। ফরেন্সিক বলছে আগের দুটো খুন হয়েছে একই হাতে, প্রায় 99% চান্সে এই খুনের পেছনে একই হাত আছে। খুন হওয়ার সময়টাও প্রায় সেম, রাত 1:30 থেকে 3:30 মধ্যে। ভিকটিমদের মধ্যে কোনো যোগাযোগ বা জানাশোনা ছিল না, ঘরের মধ্যে কিছুই খোয়া যায় না, মানে খুন করা ছাড়া খুনির আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আর ওই বুকে লেখা অং বং অক্ষর, স্টার আঁকা, ময়ূরের পালক, বারবি পুতুল, ওগুলো কি? ওগুলো একজন টিপিক্যাল সাইকোপ্যাথি সিরিয়াল কিলারের লক্ষণ, হত্যা করে মৃতদেহ বিকৃত করা, পুলিশকে ল্যাজে খেলিয়ে নিজের ইগো তৃপ্ত করা, ইচ্ছে করেই এমন সূত্র রেখে যাওয়া যেটা দেখে পুলিশ ধোয়াশায় পড়বে, আর তার ফাঁকে নতুন শিকার খোঁজা। শুনে শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। তার মানে আমাদের মধ্যে এই মুহূর্তে একটি সাইকোপ্যাথ সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এখনো সে সব কেউ জানে না বটে, তোমাকেই বলছি। প্রতিটা কেসেই দেখা গেছে বাড়ির বাইরে কি যেন একটা পুঁতে ফের তুলে নিয়ে যাওয়া হয়েছে, খুব বড় কিছু নয়। যেমন ধরো একটা উইকেট বা একটা ছাগল বাঁধার খুঁটি বা একটা মোটা গাছের ডাল বা একটা হারিকার। আমার অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা। ধীরে ধীরে মাথাটা উপর নিচ করলেন যোগুবাবু।